আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10ই জানুয়ারি আমরা পালন করার উদ্দেশ্যে আজকে এই প্রস্তুতিমূলক সভা। আমাদের এখানে সিদ্ধান্ত হয়েছে আমরা এই প্রস্তুতিমূলক সভায় আমরা আগামী 10ই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধুর উপরে আমরা আলোচনা ও দোয়ার আয়োজন করা হবে। আপনারা জানেন ষড়যন্ত্র করে চলছেই পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসার জন্য। এই জন্য আমরা আমাদের নেতাকর্মী এবং আওয়ামী লীগের যারা আমরা সহযোগী সংগঠন আছি প্রত্যেকটা সতর্ক থাকতে হবে। আমি এই আগামী যে 10 তারিখে যে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আমরা পালন করব, আমরা পালনের করার আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সারা বাংলাদেশেই আমাদের যে কমিটিগুলি আছে মুক্তিযুদ্ধ লীগ তারা পালন করবে এবং অন্য অন্য বাংলাদেশ আওয়ামী লীগের যে কর্মসূচি আছে সেই কর্মসূচিও আমরা পালন করব। এই সিদ্ধান্ত আমাদের হয়েছে এবং তাই আমরা বলতে চাই এই দেশের রাজাকার আলবদররা যারা ষড়যন্ত্র করছে এবং জাতির পিতা ইতিমধ্যেই আপনারা জানেন জাতির পিতার ভাস্কর্য নিয়েও আর একটা ষড়যন্ত্র এই রাজাকার আলবদররা করছে এবং তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই এই দেশে আর কোনো রাজাকার আলবদর কোনো রকম যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, দেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, আমাদের পদ্মা সেতু সহ আপনারা জানেন বড় বড় মেগা প্রকল্পগুলি বাংলাদেশ এ এখন হয়ে যাচ্ছে উন্নয়ন দেশ হিসেবে, তা কাজে কাজেই এই দেশের সেই উন্নয়ন তার সেই রাজাকার আলবদররা সহ্য করতে পারছে না। বিদেশে গিয়ে নানান ষড়যন্ত্র এবং দেশীয় যারা রাজাকার আলবদর স্বাধীনতা বিরোধী আছে জামাত বিএনপি তারা এইগুলি করছে আমরা মনে করি। তাই হুঁশিয়ার করে দিতে চাই এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আগেই আমরা যে এই ধরনের যত ষড়যন্ত্র আছে আমরা কঠোর হস্তে দমন করব এবং এই জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে আর কেউ যদি কোনো ষড়যন্ত্র করতে চায় এটা আমরা বলবো এটা ইতিহাস ঐতিহ্য কিন্তু এটা মূর্তি নয়। তার কাজে কাজে এই যে সমস্ত লোকজন যারা এই ষড়যন্ত্র করছে তাদেরকেও হুঁশিয়ার করে দিতে চাই সেই যারা এই নিয়ে কথা বলছে, আর তারা যেন এই ষড়যন্ত্র না করে এই দেশ জাতির পিতা বঙ্গবন্ধুর যে সোনার বাংলা সেই সোনার বাংলা গড়ার জন্য জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা সেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই জানেন যে আপনারা এই দেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে, এটা জননেত্রী শেখ হাসিনার যে অবদান এবং দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সেই প্রত্যাশা করে এবং সকল রাজাকার আলবদরকে হুঁশিয়ার করে দিতে চাই যার আপনারা কোনো ষড়যন্ত্র করবেন না তাহলে আপনাদেরকে কঠোর হস্তে এবার দমন করা হবে। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জাতির উদ্দেশ্যে যে উনি ভাষণ রাখলেন সে ভাষণ তো আপনারা সবাই জানেন, সে ভাষণ শুনে আমাদের আমাদের সকল এই দেশে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি বলতে চাই যিনি আসলেই আমাদের যে আমরা যুদ্ধ করে যে বিজয় ছিনিয়ে এনেছি সেই পরিপূর্ণতা ওই দিনই আমরা লাভ করেছি এবং আমার ভিতর অনুভূতি হয়েছে আমি যে একজন সাধারণ মুক্তিযোদ্ধা জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এই দেশকে আমরা যুদ্ধ করে সেই পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করে রাজাকার আলবদরকে আমরা এই দেশ উপহার দিতে পারছি জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে। আমি সেই দিন যে 10ই জানুয়ারি যে উনি আসছে এবং যে রেসকোর্স ময়দানে যে বক্তব্য দিয়েছে আমরা শুনে আমরা খুশি এবং এই দেশ সোনার বাংলায় রূপান্তরিত করবে এবং সেই সোনার বাংলা এখন রূপান্তরিত হচ্ছে এই আমার মুক্তিযোদ্ধা হিসেবে আমার এটাই কথা এবং তার সেই কাজগুলি জননেত্রী শেখ হাসিনা সম্পূর্ণ করে যাচ্ছে এটাই আমার চাওয়া পাওয়া ছিল এবং আমি সেই হিসেবে মুক্তিযোদ্ধা একজন সাধারণ মুক্তিযোদ্ধা হিসেবে আমি এটা গর্ববোধ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।